রস দিয়ে গুড় করছো দাদু যখন প্যান পড়তে পারতো না সেই সময় দিয়ে তৈরি করতে রসটা পেরে খুব আনন্দ হচ্ছে কিন্তু এইখানে লেগেছে হালকা লেগেছে এই জায়গাটায় এখন বাজে 5:30 এত সকালে ঘুম থেকে উঠে বাইক নিয়ে বেরিয়ে পড়ার পেছনে একটাই কারণ কোনো এক গ্রামে ঢুকে খেজুর গাছের রস চুরি করে সবাই মিলে খাবো খুব গ্রামের অঞ্চলে একটা বাড়িতে এক দাদুর বাড়িতে আমরা এসেছি এখন এখানে একটা খেজুর গাছ আছে এবার আমরা এই গাছটাতে উঠবো দাদু বললো এই রসটা নামাতো কিন্তু সেটা এখন আমরাই নামাবো জন্মেও উঠি নাই ঠিক আছে এই পাশে একটা পাতা গাইস পিওর রস মৌমাছিরা এসেছে এই চেহারাটা দিয়ে ডাইরেক্ট রসটা এইভাবে হাড়িতে আসে পিওর রস একদম কোনো ভেজাল নেই ভাই ধর ভাই ধর কষ্টে গাছে উঠেছি তার প্রমাণ আর সব থেকে বড় ব্যাপার রসটা পেরে খুব আনন্দ হচ্ছে কিন্তু এইখানে লেগেছে হালকা লেগেছে এই জায়গাটায় গাছটা থেকে রসটা পারলাম আর এটা হচ্ছে পিওর রস ভিতরটা দেখার মধ্যে একটা পোকা পড়ে রয়েছে রস পারতে পারিনি তার মধ্যে শুরু হয়ে আমি নিয়ে সেটা দিয়ে আমরা ছাকবো আর তারপর খাবো তিনজনে মিলে এসেছিলাম গ্রামে এসে কোনো একটা বাড়িতে চুরি করব রস কিন্তু এখানে এক কাকুর সঙ্গে দেখা আমাদের কাকু আর চুরি করতে দেয়নি কাকু নিজেই বললো আয় পেরে দিচ্ছি খা মনে হয় ক্যামেরা দেখেছে তাই বাড়ি মালিককে আসার সময় দেয়নি তার মধ্যে ঘরে গিয়ে এইসব নিয়ে এসছে এখন এই রসটা খাবো সকালবেলা দাদুর দু হাড়ি রস এটা প্রথমে খেয়েছিলাম আর এই একটা ছোট দু হাড়ি রস দাদুর লস আই মোটে পাইনি এই হচ্ছে আমাদের দাদু যে সকালবেলা এসেছিলাম দাদুর কাছে রস চুরি করবো কিন্তু দাদু নিজেই আমাদের রস পেরে দিল এক হাড়ি প্রথমে খেয়েছি আর ওইখানে একটা ছোট হাড়ি দাদু সকালবেলা তো অনেক লস করে দিয়ে গেলাম কেমন লাগছে অসুগুর ভালো হ্যাঁ আজকে আমরা দাদুর পিছনে দিয়ে গেলাম অনেকটা দাদু উঠছে গাছে দাদুর এরকম কিন্তু অনেকগুলো গাছে এরকম হাড়ি বাঁধা আছে প্রতিদিন সকালে ওঠে 10 মিনিট ধরে গাছে উঠতে সময় লেগেছিল আর দাদুর 2 মিনিটও লাগেনি দাদু উঠলো আবার নিচে নামিয়ে নিয়ে আসলো আজ আমাদের রসগুলো পাড়া হয়ে গেছে দাদু এটা দিয়ে গুড় বানাবে দাদুকে একটু হেল্প করে দিলাম সকালবেলা ফ্রিতে রস খেয়ে গেলাম দাদু সব রস আনা হয়ে গেছে এইখানে দেখো সব স্টোর করা হয়েছে রস দাদু এইটা দিয়ে এখন গুড় বানাবে কত করে দিচ্ছ 170 কেজি কতক্ষণ লাগে বানাতে ওই ঘন্টা দেড় লাগবে এক হাড়ি রসে কতটা হবে ওই হাড়িতে প্রায় 500 এই হচ্ছে একটা হাড়ি যেটার এক রস হাড়িতে কিন্তু 500 মতো গুড় হয় গাইস গুড় জাল দেওয়া হচ্ছে কত বছর হলো এইবার দুর্গা গাছের রস দিয়ে গুড় করছো অনেক বছর ধরে ল্যাংড়া আলু দাদু যখন প্যান পড়তে পারতো না সেই সময় দিয়ে তৈরি করতে দাদু কিন্তু এটা ভালো বলেছে বুঝতে পেরেছো কোন সময় দিয়ে রস বের করছে দাদু দাদু সকালবেলা রসগুলোকে এক জায়গায় করলো এবার উনানটা জ্বালিয়েছে দাদু এটা কতক্ষণ লাগবে গুড় হতে ওই ঘন্টা এক ঘন্টা মধ্যে এটাকে জাল দিতে হবে এবং তারপরে কিন্তু গুড়ের পাকটা আসল যে গুড়টা যেটা আমরা বাজারে কিনতে পাই সেটা কিন্তু তৈরি হবে হেল্প করছি প্রচন্ড সময় জায়গায় দাদু কি করে করে কি জানি দাদু প্রতিদিন সকালবেলা উঠে এইভাবে খেজুর গাছ থেকে রস নিয়ে আসে আর তারপরে এখানেই বসেই কিন্তু উনি জাল দেয় আর সেইটা দিয়ে গুড় তৈরি করার পর আবার বাজারে বিক্রি করে খেজুর গাছের রসটাকে 1 ঘন্টা ধরে জ্বালানোর পর অবশেষে তৈরি হলো খেজুরের গুড় সকালবেলা এসেছিলাম ঘুম থেকে উঠে এই গ্রামে খেজুরের রস চুরি করে খেতে তবে এভাবে যে খেজুর রসের দিয়ে গুড় বানানোটাও শিখে যাব সেটা বুঝতে পারিনি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে